আমার কাছে প্রাইভেট আইটিআই, আমি আগে দেখিয়েছি যে মিলিমিটারে ভার্নিয়ার স্কেলে মিলিমিটারে কিভাবে মেজারমেন্ট করতে হয়, এখন আমি দেখাবো ইঞ্চিতে কিভাবে মেজারমেন্ট করতে হয়। ভার্নিয়ার স্কেলে যেমন এটা হচ্ছে মেন স্কেল, ঠিক এটারও ইঞ্চির মেন স্কেল, মিলিমিটারও যা মেন স্কেল ভার্নিয়ারও অর্থাৎ ইঞ্চিতেও সেম একই স্কেল আছে, কিন্তু মিলিমিটারের সঙ্গে ইঞ্চির কিছু পার্থক্য আছে। আমরা যেমন আগে দেখেছি মিলিমিটার স্কেলে এক মিলিমিটারকে আমাদের পঞ্চাশটা ভাগে ভাগ করেছি, সেই পঞ্চাশটা ভাগের একটা ভাগের মাপ হচ্ছে 0.02 mm, অর্থাৎ মিলিমিটারে ভার্নিয়ার স্কেলে লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 mm, কিন্তু ইঞ্চিতে কিন্তু লিস্ট কাউন্ট কিন্তু ইঞ্চিতে তার অনেক কম, অর্থাৎ ইঞ্চিতে লিস্ট কাউন্ট হচ্ছে ভার্নিয়ার স্কেলের ইঞ্চিতে ইঞ্চিতে লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 inch, অর্থাৎ এক ইঞ্চিকে 1000 ভাগের 1 ভাগ, এক ইঞ্চিকে 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই জিরো থেকে এই জিরো পর্যন্ত হচ্ছে 1 inch। এই 1 ইঞ্চিকে এখানে ভাগ করা আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ভাগে ভাগ করা আছে। এই 10 ভাগের আবার এই এক একটা ভাগকে এখানে 4টে ভাগে ভাগ করা আছে। এই 4টে ভাগের এই 4টে যে ভাগ করা আছে, এই 4টে ভাগের একটা ঘরের মাপ হচ্ছে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ইঞ্চির, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এই একটা ঘরের মাপ ইজুগাল টু এই মাপটা, অর্থাৎ এখানে একটা ঘরের মাপ মানে এখানে হচ্ছে 25টা ভাগ করা আছে। 25 মানে হচ্ছে এর একটা ঘরের মাপ হচ্ছে 0.025, অর্থাৎ এই একটা ঘরের মাপ হচ্ছে 0.025। সেক্ষেত্রে আমাকে এখানে 10টা ভাগে ভাগ করা আছে, সঙ্গে এখানে একটা 4টে ভাগে ভাগ করা আছে, অর্থাৎ এখানে 0.025। এইভাবে যদি আমরা আসি তাহলে দেখা যাবে এখানে 4×25=100, আর এখানে 10 = 100 × 10 = হবে 1000, অর্থাৎ 1 ইঞ্চিকে 1000 ভাগে ভাগ করা হচ্ছে। এবার দেখা যাক ইঞ্চিতে যে মেজারমেন্ট আমরা করব, সাপোজ এখানের মেন স্কেল যে আছে এটাকে ধরি এটা ভার্নিয়ার স্কেল, এটা ফিক্সড, মেন স্কেলটা ফিক্সড থাকে, ভার্নিয়ার স্কেলটাকে স্লাইডিং করা হয়, যত মেজারমেন্ট স্লাইডিং হবে যে ভিতরে যে মাপটা সেই মাপটাই হবে তার মেজারমেন্ট। এখান থেকে যখন আমি আস্তে আস্তে ডান দিকে যখন নিয়ে যাব, মেজারমেন্টটা ভিতরে মেজারমেন্টটা বাড়তে থাকবে, আর আস্তে আস্তে তখন এই মেজারমেন্টটা তখন এখানে পাওয়া যাবে। সাপোজ ধরে নেওয়া হোক এখানে একটা মেজারমেন্ট আছে, এই জায়গায় নিয়ে আসা হলো, এই জায়গায় নিয়ে আসা হলো, তাহলে এখানে দেখতে হবে যে মেজারমেন্টটা কত আছে। মেজারমেন্টটা এখানে নিয়ে আসলে মেজারমেন্ট এখান থেকে গুনতে হবে, 1, 2, 3, 4, 5, 6, এখানে আছে 6, 6 মানে হচ্ছে মেন স্কেলে 6 মানে হচ্ছে 0.600, অর্থাৎ এটা 100, 200, 300, 400, 500, 600 প্লাস, তারপরে থাকবে এখানে কত, একটা ঘর যেহেতু বার হয়েছে একটা ঘরের জন্য প্লাস থাকবে, একটা ঘরের জন্য বার হয়েছে 0.025, একটা ঘরের মাপ হচ্ছে 25। তারপরে গিয়ে দেখতে হবে যে মেন স্কেলটা কোন ভার্নিয়ার স্কেলে কোন কোথায় মিশেছে, মেন স্কেলটা ভার্নিয়ার স্কেলে এইখানে যদি মিশে থাকে তাহলে দেখতে হবে কত, 1, 2, 3, 4, 4টে ঘরে মিশেছে, তাহলে প্লাস এর সঙ্গে কি করতে হবে, 4টে ঘরে যেহেতু মিশেছে এর সঙ্গে প্লাস 0.04 এটাকে অ্যাড করতে হবে, তাহলে টোটাল মেজারমেন্ট হচ্ছে কত, 9.26.0, অর্থাৎ এটা হচ্ছে ইঞ্চ, 0.62 inch। এরপরে আরেকটা মেজারমেন্ট দেখা হোক, এরপরে স্লাইডিংটাকে যদি আমরা এখান থেকে যদি ভার্নিয়ার স্কেলটা এখানে নিয়ে চলে আসি, ভার্নিয়ার স্কেলটা যদি এখানে নিয়ে চলে আসি তাহলে দেখা যাবে কি, এখানে ভার্নিয়ার স্কেলটা নিয়ে আসলে দেখা যাবে এখানে পুরো আমার কত মেন স্কেলে পুরো কত এসছে, পুরো আমাকে মেন স্কেলে 1 ইঞ্চ পুরো এসছে, 1 ইঞ্চ পুরো এসছে।
তারপরে দেখতে হবে কত আছে, এই একটা দুটো ঘরে যেহেতু দুই এসছে তাহলে এখানে প্লাস হবে কত, প্লাস 0.200। তারপরে দেখতে হবে যে পুরো দুইয়ের সঙ্গে জিরোটা কিন্তু মিশে গেছে, দুইয়ের সঙ্গে জিরোটা মিশে যাওয়া মানে এখানে বার্নিয়া স্কেলে কোথাও মিশবে না, অতএব জিরোটা যদি এর সঙ্গে মিশে যায় তাহলে যেহেতু এখানে এই পর্যন্ত 100 এই পর্যন্ত 100 200, অর্থাৎ টোটাল মেজারমেন্ট এখানে হবে কত, 1.200 ইঞ্চ। এবার ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেল অর্থাৎ মিলিমিটারের সঙ্গে ইঞ্চ স্কেলের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা হচ্ছে 1 ইঞ্চ 1 ইঞ্চ ইজিকাল টু 25.40 mm, এটা একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা দেখতে গেলে আমরা যখন মেন স্কেলে অর্থাৎ মিলিমিটারে যখন আমরা এখান থেকে 25 অর্থাৎ 25 চলে আসবে, 4 মানে কত হবে, 4 মানে হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 20, এই যে 20 স্কেলটা যখন এইখানে চলে আসবে অর্থাৎ 25.4 অর্থাৎ 0.02 দিয়ে গুণ করলে 40 হয়, তাহলে 40 25 যখন 40 হবে 1 ইঞ্চিটা মিলিমিটারটা যখন এখানে আসবে ঠিক ইঞ্চি স্কেলটাও কিন্তু 1 ইঞ্চির সঙ্গে পুরো সেম হয়ে যাবে, এটা 1 ইঞ্চির সঙ্গে পুরো সেম হয়ে যাবে, অর্থাৎ ইঞ্চি আর মিলিমিটার ভার্নিয়ারটাকে কিন্তু টোটাল একসঙ্গেই কিন্তু এরকম লেফটে এবং রাইটে মেজারমেন্ট একসঙ্গেই যায়। মিলিমিটারে যখন 25.4 হবে তখন ইঞ্চিতে 1 ইঞ্চি হবে, বা আমরা যদি ইঞ্চিতে যদি এটা 1 করি তাহলে এখানে গিয়ে দেখা যাবে 25.400 হয়ে গেছে, অর্থাৎ ইঞ্চির সঙ্গে মিলিমিটারের ডিফারেন্স হচ্ছে খালি মিলিমিটারে যা মাপ হবে ইঞ্চিতেও ঠিক সেম মাপই আসবে, কিন্তু মাপটা তার ডিফারেন্স, ইঞ্চির ক্ষেত্রে যেহেতু মেট্রিক, মিলিমিটারে যেহেতু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ব্রিটিশ টাইপে মাপা হয় সেহেতু ইঞ্চির মাপটা আলাদা, মিলিমিটারের মাপটা আলাদা।